সাবধান হয়ে থাকক রাজ্যবাসী। প্রবল বৃষ্টিপাতর লগতে বিধ্বংসী ধুমুহার হায়েলার রাজ্য বতরে ধারণ করিব কালরূপ। অনাগত তিন দিনলৈ রাজ্যবাসী সতর্কবাণী, যিকোনো সময়ত আহিব ধুমুহা বজ্রপাত। 40-50 কিলোমিটার বেগত রাজ্য ধুমুহায় চলাব তাণ্ডব। 15খন জেলাত বতর অধিক ভয়াবহ হওয়ার সম্ভাবনা। করিমগঞ্জ, হাইলাকান্দি, কাছাৰ, ডিমা হাসাও, যোরহাট, গোলাঘাট, কার্বি আংলং, চিরাং, বাক্সা, দক্ষিণ হালমারা, ধুবুরীত অনাগত তিন দিনলৈ সতর্কবাণী। প্রচণ্ড ধুমুহার লগতে বজ্রপাতে সৃষ্টি করিব পারে আতঙ্ক। 13 মেলৈকে রাজ্য বতর বিজ্ঞান কেন্দ্রর সতর্কবাণী। আগন্তুক 4 দিনলৈ রাজ্য বতরে ধারণ করিব কালরূপ। ঘণ্টাত 30-40 কিলোমিটার গতিত আহিব ধুমুহা। আগন্তুক 4 দিনলৈ সমগ্র উত্তর পূর্বাঞ্চলত ইয়েলো এলার্ট জারি করেছে বতর বিজ্ঞান বিভাগে। 10 মেত অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডত অতিপাত বরষুণ হব। রাজ্য কেইখনত ঘণ্টাত 30-40 কিলোমিটার গতিত আহিব ধুমুহা। 11 মেত অসম, মেঘালয়ত অতিপাত বরষুণ হব। রাজ্য কেইখনত ঘণ্টাত 30-40 কিলোমিটার গতিত আহিব ধুমুহা। আনহাতে 11 মেত ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডত ঘণ্টাত 40-50 কিলোমিটার গতিত আহিব ধুমুহা। 12 মেত অসম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডত অতিপাত বরষুণ হব। রাজ্য কেইখনত ঘণ্টাত 30-40 কিলোমিটার গতিত আহিব ধুমুহা। 13 মেত অসম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডত অতিপাত বরষুণ হব। নিউজ ডেস্ক রিপোর্ট, আসাম টেক টকস।